অভিনব সব কৌশলে মাদক আসছে যশোর সীমান্ত দিয়ে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক ও বাসের অতিরিক্ত টায়ারের মধ্যেও মাদক বহন করছে চোরাকারবারীরা। যশোর প্রতিনিধি রাজেক জাহাঙ্গীরের রিপোর্ট। যশোরের সঙ্গে ভারতের সীমান্ত প্রায় 70 কিলোমিটার। এ সীমান্তের বিভিন্ন পয়েন্টে সক্রিয় মাদক চোরাকারবারীরা। বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পুরনো পদ্ধতি পাল্টে নতুন নতুন কৌশলে আশ্রয় নিচ্ছে তারা। আমি বেনাপোল পাঠাতাম, পাঠিয়ে এখান থেকে ট্রাকে কভার বানে বিশেষ বিশেষ জায়গা দিয়ে ঢাকায় পাঠাতাম এবং টাকার বিনিময়ে ট্রাক ড্রাইভার নিয়ে যেত। 15 পিস 20 পিস এইভাবে এনে মোটরসাইকেল যোগে বললেন এটা ট্যাঙ্কির ভিতরে বাই সাইডে আর কি ব্যাগে এভাবে আমার কাছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে দিয়ে যেত। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় কোটি টাকার মাদক জব্দ ও শতাধিক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সাধারণত মোটরসাইকেলের যে ফুয়েল ট্যাঙ্কিটা আছে, ফুয়েল ট্যাঙ্কির ভিতরে আলাদা রকম করে একটা কম্পার্টমেন্ট তৈরি করে পিছন দিকে একটা পকেটের মতো করে সেখানে প্রায় 80 থেকে 100টি করে একটি মোটরসাইকেলের ট্যাঙ্কিতে ফেন্সিডিল মাদক ক্যারি করছে, গাঁজা ক্যারি করছে, ছোট ছোট প্যাকেটে ইয়াবা ক্যারি করছে। আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত তাদের তৎপরতা ঠেকাতে। আমাদের ইকুইপমেন্টের ব্যবহার বাড়ানো হচ্ছে, আমরা আধুনিক সার্ভাইল্যান্স সিস্টেম, অল টেরেন ভেহিকেল, স্ক্যানার, বিভিন্ন যন্ত্রাংশ আমরা ব্যবহার করছি এবং এর মাধ্যমে আমরা অপারেশনাল সাকসেস পাচ্ছি। প্রশাসন কঠোর হলে মাদক পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করে মাদক বিরোধী সংগঠনগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।